কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮৩১ সালের ২৬শে ডিসেম্বর মৃত্যু হয় হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর। এই বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাব্রতী নিজেকে ভারতীয় বলেই দাবি করতেন। হিন্দু কলেজের এই জনপ্রিয় ও বিতর্কিত অধ্যাপকের প্রেরণায় ছাত্রদের মধ্যে গড়ে ওঠে ইয়াং বেঙ্গল আন্দোলন। ১৮৮৭ সালের ২৬শে ডিসেম্বর জন্ম হয় অধ্যাপক বিনয় কুমার সরকারের। ১৮৯৯ সালের ২৬শে ডিসেম্বর জন্ম হয় বিপ্লবী উধম সিংয়ের। ১৯৩৩ সালের ২৬শে ডিসেম্বর পেটেন্ট পায় এফএম রেডিও। নমস্কার, সুপ্রভাত। আপনাদের প্রতিদিনের প্রিয় অনুষ্ঠান সকাল সকালে প্রত্যেককে স্বাগত। আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান, অন্তত আমার কাছে, এবং আমার বিশ্বাস আপনাদের কাছেও। আমরা যারা বাঙালি তারা গর্ব করে বলতে পারি আমাদের জন্মাবধি মানসিক সত্তার সঙ্গে যার নাম একেবারে জুড়ে আছে তিনি রবীন্দ্রনাথ। কিন্তু আজকের অনুষ্ঠান শুধুমাত্র তাকে নিয়ে নয়, আজকের অনুষ্ঠানের ব্যাপ্তি অর্থাৎ বিষয় ব্যাপ্তি কী বা কীরকম কেন সেটা অনুষ্ঠান চলতে চলতে আপনারা জানবেন শুনবেন। আর এই জানানো বা শোনানোর বিষয়ে যারা রয়েছেন এই সময়কার অত্যন্ত জনপ্রিয় জুটি, জনপ্রিয় শিল্পী এবং প্রিয়জন তো বটেই, আমাদের প্রত্যেকের প্রিয়জন, মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার, ওদের দুজনকেই সকাল সকালের পক্ষ থেকে স্বাগত এবং সুপ্রভাত। আমরা আজকে যেটা বলার সেটা হচ্ছে যে অনুষ্ঠান তো চলবে অনুষ্ঠানের মতো, কিন্তু এই অনুষ্ঠান চালানোর কাণ্ডারি আজ মনোজ এবং মনীষা, তারাই বলে দেবেন আমাদের অনুষ্ঠান কোন পথে চলবে, গানে গানে কথায় কথায়। কাজে শুরু হোক গানে গানে, তারপর তো কথা হবে। Thank you.
কোনো সকালের শুরু যদি এমন একটি গান দিয়ে হয়, তারপরে মন থেকে একটি মাত্র শব্দ উচ্চারিত হয়, আহা। আমরা যাব পরবর্তী গানে বা কথায়, কিন্তু তার আগে বন্ধু যারা আছেন, যারা কাছে আসতে চাইছেন, কাছে আছেন, যারা কথা বলতে চাইছেন আমাদের আজকের শিল্পীদের সঙ্গে, তাদের জন্য বলি দুটি ফোন নাম্বার, 2971 এবং 2971-2075। নাম্বার দুটি স্ক্রোলে যাচ্ছে, তবু আরেকবার বলছি, 2971-2073 এবং 2971-2075। এবারে যাবো একটু মনোজের কাছে। আমরা সকলেই জানি যে মনোজ এবং মনীষায়রা দুজনেই শান্তিনিকেতনের ভূমিপুত্র এবং ভূমিকন্যা, তো সেক্ষেত্রে তো ওরা অনেক প্রিভিলেজড বলবো, মানে এটা আমাদের একটা হিংসের কারণ অন্তত আমার কাছে তো বটেই। ওরা এমন অনেক কিছু পেয়ে বড় হয়েছে যেটা আমরা শুনেছি মাত্র, সেভাবে প্রত্যক্ষ করতে পারিনি। সাতই পৌষ, যে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, এই সাতই পৌষ তোমাদের ছোটোবেলার সঙ্গে, তোমাদের বেড়ে ওঠার সঙ্গে তোমরা কীভাবে দেখেছো বা কীভাবে পেয়েছো? আসলে যে বয়সে শান্তিনিকেতনে এসেছি তখন এই বোধটা খুব একটা কাজ করতো না যে কোথায় এসেছি। তার কারণটা হলো যে একদম আমি তো একটা এমন একটা বয়সে এসেছি তখন সব কিছুই নতুন, মানে আমি একটা অন্য জায়গায় ছিলাম, সেখান থেকে শান্তিনিকেতনে বাবা চাকরি সূত্রে এলেন, আমি হঠাৎ কনভেন্ট স্কুল থেকে একদম কাঁকড়ের
এতে মাটিতে বসে পড়াশুনো করা, তো এতে আমার বুঝতে একটু সময় লেগেছে যে কি হচ্ছে ব্যাপারটা চারপাশে। কিন্তু এটা বুঝতে পারছিলাম যে মানে কিছু একটা হচ্ছে, ভেতরে ভেতরে একটা কিছু হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা ঠিক তখন ভাষাটাও বুঝতাম না সেরকম, কারণ জন্মসূত্রে আমরা অবাঙালি, মানে এটা বলতে হয়। কারণ তুমি প্রথমে যে কথাটা বললে যে তুমি হিংসে করো, তবে এই হিংসে এখনো অব্যাহত, সেটা অন্যভাবে, সেই হিংসেটা এখনো অব্যাহত কেন শান্তিনিকেতনে? তো তো সেই জন্যে সাতই পৌষের সকালটা আমাদের জন্যে ওই একটা ওই মন্দিরে যাওয়ারই মতো আর কি, মানে মন্দির মানে কাঁচের মন্দির, উপাসনার কথা বলছি না, এমনি মন্দিরে যেরকম গেলে যে অনুভূতিটা হয় এবং মন্ত্র উচ্চারণ হচ্ছে, উপনিষদের মন্ত্র হচ্ছে, তার মানে এক বর্ণ বুঝতাম না, কিন্তু এইটা বুঝছি যেন এই ধ্বনিটা আমার খুব চেনা এবং এই মন্ত্রগুলো যেন আমি আমার অতীত জন্মে কোনো এক সময় শুনেছি, মানে সেটা এখন বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু তখন একটা কেমিস্ট্রি কাজ করছে, কেমিস্ট্রি কাজ করছিল যে এইটা যেন আমার শোনা, এইগুলো যেন আমার শোনা মন্ত্র। তো যেটা মানে এটা এই সূত্রে একটা যে একটা কথা বলতে ইচ্ছে করছে, স্বামীজি যেমন বলেছিলেন যে যদি খুব কনসেন্ট্রেট করো তাহলে তোমার আগের জন্মের কথাগুলো তোমার মনে পড়তে পারে। তো ভারতবর্ষের তো সেটাই, মানে সেটাই তো ভারতবর্ষ যে আমরা সেটা করতে পারি, আমাদের তার জন্যে আমাদের কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, আমাদের শরীরটাই এমনভাবেই গঠিত। প্রথম ওই শীতকালে মানে শান্তিনিকেতনের শীত ঠান্ডা, মানে তখনকার, হ্যাঁ তখনকার শীত মানে হাড় কাঁপানো শীত, সেখানে আমরা গাছের তলায় ছাতিম তলায় বসে গান শুনছি, ওই প্রথম সূর্যোদয়টা হচ্ছে, ঠিক গাছের তলা থেকে ওই আলোর রশ্মিটা এসে ওই বেদিটাতে পড়ছে। তো সেই মানে আমি সত্যি কথা বলতে গেলে কে যে ওখানে আছেন কে যে নেই এইটা, এই বোধটা তখন থাকতো না কিছুক্ষণ। তারপরে আস্তে আস্তে তানপুরা বেজে উঠতো, এসরাজ বাজতো, তারপরে গান হতো, তারপরে অনেক পরে আমি যখন সঙ্গীত ভবনে ভর্তি হলাম তখন ওখানে বসে গান গাইবার সুযোগও পেয়েছি। তো ওইটা একটা মানে ওইটা এখনও রয়ে গেছে, মানে এমন নয় যে ওটা পরবর্তী জীবনের যা যা কিছু সেটাকে কোনোদিনও মুছে ফেলতে পেরেছে। এখনও সাতই পৌষের সকালটা সাতই পৌষের সকাল বলেই গেঁথে রয়েছে একদম। এবং সেই গাঁথাটা কীভাবে গেঁথে রয়েছে এবং সেটা পরবর্তী প্রজন্মকে ও কীভাবে দিয়ে যেতে চাইছে সেই কথায় আমরা থাকবো, কিন্তু এখন গান। আমার খেলা যখন ছিল তোমার শানে, তখন কি তুমি তাকে জানতো? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহি যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার শানে, তখন কি তুমি তা কি জানত? তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহি যেত অশান্ত। খেলা যখন ছিল তোমার শানে, Thank you.
তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কত যেন আমার আপন সখার মতো হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সেদিন কত না বোন বোনান্ত খেলা যখন ছিল তোমার সঙ্গে এবারেই আসলে ওর গান শুনতে শুনতে মনোজের গান শুনতে শুনতে একদম সম্পূর্ণ একটা অন্য জায়গাতে চলে গিয়েছিলাম। এই যখন ও বলছে স্তব্ধ আকাশ, সেই যে স্তব্ধতা গানের মধ্যে মনে একটা অন্যরকম অনুনরণ তৈরি করেছিল। আমরা যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরছি বিরতির পরে।
জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অন দ্য ওয়ে। সবাইকে জানাই বড়দিনে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে শুরু করছি আজকের রান্না। এবং আমরা জানি যে বড়দিন হচ্ছে আমাদের কাছে এমন একটা উৎসব যেটা ছোট থেকে বড়রা সবাই আমরা মাতিয়ে থাকি। ঠিক তাই আজকে যার বাড়িতে আমরা পৌঁছে গেছি তার নাম হচ্ছে সুদীপা গুহ। সুদীপাদিকে আমরা জানাচ্ছি নমস্কার এবং কেমন আছো বলো, কি সুন্দর লাগছে তোমাকে আজকে এই আউটফিটটাতে। ভালো আছি, তোমাকেও খুব সুন্দর লাগছে। মেরি ক্রিসমাস সুদীপাদি। আজকে বলো তোমার কি প্ল্যান? ফিরে এলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে। এবারে আমাদের যারা যন্ত্রানুষঙ্গী বন্ধু রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করে নেবার পালা। একদম বাঁদিকে রয়েছে অর্ণব চ্যাটার্জি, আমাদের সকলের অত্যন্ত ভালো লাগা রনি। আসলে ওকে আমি রনি বলেই চিনি, আমি কিছুক্ষণ আগে জানলাম ও অর্ণব, ও জন্মাবধি অর্ণব, আমার জানাটা ছিল রনি বলে। অত্যন্ত প্রতিভাবান একজন শিল্পী। আর আমার ঠিক ডান দিকে রয়েছে দেবায়ন, দেবায়ন মজুমদার এসরাজে। দেবায়ন এই সময়কার অসম্ভব প্রতিশ্রুতিময় একজন শিল্পী। আমরা থাকবো, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, একটু বন্ধুর সঙ্গে কথা বলে নিই। বন্ধু কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শ্যামল বস্তুধুরী যাদবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে যিনি শিল্পী এসেছেন একটু মনোজদা কাছে যাই, মনীষাদির কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ নমস্কার নেবেন, আগামী নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। শীতের হাওয়ায় লাগলো নাচুন এই গানটা যদি হয়, আর একটা গানের কথা বলি যদি সম্ভব হয়, আলো আমার আলো গো, এটার ইংলিশ ভার্সনটাও যদি হয় খুব ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। নমস্কার। অনেক ধন্যবাদ শ্যামলবাবু আমাদের সঙ্গে থাকার জন্য, এভাবেই সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন বন্ধু? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি নাসিরউদ্দিন বলছি বারিকপুর থেকে। হ্যাঁ বলুন। আমি দুটি গান বলি। হ্যাঁ আমি নাসিরউদ্দিন বলছি বারিকপুর থেকে। হ্যাঁ বলুন নাসিরউদ্দিন বাবু আপনি। হ্যাঁ বলুন। আমি দুটি গান বলি। হ্যাঁ নিশ্চয়ই। জোনাকি ও জোনাকি কি সুখ ওই গানা দুটি মিলেছো, আর বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা দেখি এবারে মনোজ বা মনীষার চয়নে কোন গান থাকে, এবারে কি শুনবো? আসলে এটা একটু দর্শকদের বলা উচিত যেটা সাথী পশ্চিমে বলেছে। হ্যাঁ আমি প্রথমেই বলেছি, আসলে হয়তো আপনারা মানে একটু পরেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আজকের যে অনুষ্ঠানটা সেটা মূলত সাতই পৌষকে কেন্দ্র করে। আমরা সাতই পৌষ সম্পর্কে জানবো শুনবো এবং সে তাকেই নির্ভর করে আমাদের আজকের এই অনুষ্ঠানটা সাজানো। কাজেই গানের চয়ন নির্বাচন এবং আপনাদের অনুরোধ যদি সেই কেন্দ্রিক হয় অনুষ্ঠানটা সাজাতে গোছাতে সুবিধে হয়। ঠিক, ধন্যবাদ। চলো দিতে পূজার ডালে বেরে
দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্প অঙ্গে মাখা ছিল মলিনতা, এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্প অঙ্গে মাখা ছিল এছাড়া আর কিছু মুখে আসছে না এই মুহূর্তে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে শুধু সাতই পৌষের সঙ্গে, মানে শান্তিনিকেতনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সাতই পৌষ, সেই ব্যাপারটা তো মনোজ মনীষার জীবনে রয়েইছে। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে মনোজ এই পৌষ উৎসব ওর যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে এই পৌষের ব্যাপারটা, সাতই পৌষের ব্যাপারটা ছড়িয়ে দিতে চাইছে, তাদের মধ্যেও সঞ্চারিত করতে চাইছে। সেটা কীভাবে জানবো, কিন্তু সঙ্গে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। নমস্কার সুপ্রভাত বন্ধু। গুড মর্নিং। গুড মর্নিং। আমি উত্তর চব্বিশ পরগনা বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি। হ্যাঁ বলুন। আসলে যে গানগুলো কিন্তু হৃদয়ে ছাপিয়ে ভাসিয়ে নিয়ে যায়, তেমনই কিন্তু গান দিয়ে দিদি অনুষ্ঠান শুরু করলেন। সত্যি কথা বলতে গিয়ে মন ছুঁয়ে গেল। আর আজ দুই শিল্পীর কাছ থেকে কিন্তু সাতই পৌষ সম্পর্কে অনেক না জানা কথা এবং তথ্য জানতে পারছি, সেটা ভীষণ ভালো লাগছে। আর বাকি যেটুকু সময় রয়েছে আমরা গানের সুরের ঝর্ণাধারায় ভেসে যাওয়ার চেষ্টা করব, এইটুকু আশা নিয়ে আজকের মতো নমস্কার জানাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের যেটা বলছিলাম মনোজ, তোমার এই যে তুমি যে পৌষ উৎসব করছো বা সাতই পৌষ নিয়ে তোমার যে কাজ, এটা নিয়ে একটু যদি কিছু বলো। সাতই পৌষ নিয়ে আলাদা করে করার উপায় নেই আমাদের, কারণ প্রথমত আমরা ছাতিম তলা তো নেই আমাদের। কিন্তু আমি যেটা করি, গত বেশ কয়েক বছর ধরে আমরা খ্রিস্ট উৎসবটা করি, খ্রিস্ট উৎসব করছি, কিন্তু তার সঙ্গে বৈতালিক এই সব কিছু মিলিয়ে একটা উপস্থাপনা। অবশ্যই সেখানে যে দেখো, মানে এখানে দুটো জিনিস কাজ করে। অনেকে এখন বর্তমান ভারতবর্ষের যা প্রেক্ষাপট, সেখানে ব্রহ্ম উপাসনা এই জিনিসটা যেটা উপনিষদের যুগ থেকে হয়ে এসেছে, যেটাকে বলা যায় গোল্ডেন এরা, হ্যাঁ মানে স্পিরিচুয়ালিজমের গোল্ডেন এরা, তো সেইটা সেটাকেই তো ফলো করা হয়েছে যে তোমার ব্রহ্মের সঙ্গে যোগ স্থাপন করতে কোনো তৃতীয় ব্যক্তির বা কোনো তৃতীয় মাধ্যমের প্রয়োজন নেই, কারণ আমাদের ব্রহ্ম আমাদের মধ্যেই বিরাজ করেন। হ্যাঁ, তো সেটাকে চেনার যে মেকানিজমগুলো শান্তিনিকেতনে থাকাকালীন যে আমরা গানের মধ্যে দিয়ে বা সাতই পৌষের মধ্যে দিয়ে বা খ্রিস্ট উৎসবের মধ্যে দিয়ে
সেটা কোনো বিশিষ্ট বিশেষ কোনো ধর্মাবলম্বীদের জন্য নয়, মনুষ্য ধর্ম। হ্যাঁ, তো এই দুদিন আগেই আমাদের হলো আর খ্রিস্ট উৎসব, তখন একজন খুব সুন্দর কথা বললেন, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বক্তব্য রাখার জন্যে। রিলিজিয়ন আর স্পিরিচুয়ালিজম এক জিনিস নয়। হ্যাঁ, মানুষের উচিত স্পিরিচুয়ালিজমকে এনরিচ করা। তো এই যে কথাগুলো আমরা জানছি, এইটাই এখনকার প্রজন্মকে বোঝানোর চেষ্টা করছি। গান তো দেখো, গান তো আমরা শিখতেই পারি, মানে গান শেখার জন্য তো আর আমার প্রয়োজন নেই অ্যাজ সাচ, মানে আমার থেকে অনেক ভালো মানে অনেক গুণী মানুষরা রয়েছেন। কিন্তু আমি শুধুমাত্র গান শিখিয়ে চলে যেতে চাই না, আমি একটু চাইছি, দেখো শান্তিনিকেতনে তুমি যেটা বললে হিংসে করো, যে তুমি শান্তিনিকেতনে পড়তে পারো নি, আমাদেরও হিংসে হয় এখন যারা ওখানে শান্তিনিকেতনে আছে। হ্যাঁ, সবসময় ভাবতাম যে যদি এখানে একটু যদি কিছু করার সুযোগ থাকতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু পরে সেই দুঃখগুলো ওকেই বলছিলাম, যে ছবিগুলো দেখাচ্ছিলাম, তখন ওই বলল যে দেখ আজকে তুই শান্তিনিকেতনটাকে শুধু শান্তিনিকেতনে রাখছিস না, সেটাকে বাইরে নিয়ে এসছিস। এবং বাইরে এইসব ছেলে মেয়েদেরকে তার সঙ্গে পরিচয় করাচ্ছিস। আমি শুধুমাত্র যে সাতুইপোষ করি তা নয়, আমি সমস্ত কিছু করি যেগুলো শান্তিনিকেতনে হয়, বৃক্ষরোপণ, বসন্ত উৎসব, আরও এই সাহিত্য সবার মতন ছোট ছোট করে কিছু করার চেষ্টা করি, এই সব আর কি। আর তাতে যেটা হয়তো সবার মনে শান্তিনিকেতন এখন যারা আমরা পড়েছি ছোটোবেলা, সবাই যে সাতুইপোষের দিন ব্রহ্ম উপাসনার চিন্তা করছে তা তো নয়, সবার মধ্যে তো সেই এটা আসবে, এটা ভাবাও ঠিক নয়, ভাবাটাও ঠিক নয়। এই যেমন ও শান্তিনিকেতনের মানে ওর বাবা অধ্যাপক ছিলেন শান্তিনিকেতনে, ও শান্তিনিকেতনে পড়াশোনা করছে, ও ব্যাপারটা বুঝবে। তো আমাদেরও সেটাই চেষ্টা থাকে যে আমরা যেটা পেয়েছি, যে অনুভবটা যেটা পেয়েছি, শুধু গান নয়, যে ভাবটা আমরা পেয়েছি ওইখানে পড়ার সময়, সেটা যাতে আমরা কিছুটা হলেও যাতে দিতে পারি, ছড়াতে পারি, এটাই তো বিশাল ব্যাপার। মানে ভাব সঞ্চার যাতে কি সুন্দর কথা, একদমই তাই। আমরা একটু গানে থাকি। আমি যখন ছিলে মন্ধ, আমি যখন ছিলে অন্ধ, সুখের খেলায় বেলা গেছে, thank you.
ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল ক্ষুদ্র আমার ভীষণ আমার রুদ্র আমার নিদ্রা গেল ক্ষুদ্র আমার উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু মোর নিলে এসে যেদিন তুমি অগ্নিবেশে সব কিছু মোর নিলে এসে সেদিন আমি পূর্ণ হলে ঘুচল আমার দ্বন্দ্ব দুঃখ সুখের পার এই গানের সুর কানে নিয়ে আপাতত একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পরে। সবাইকে জানাই বড়দিনে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে শুরু করছি আজকের রান্না। এবং আমরা জানি যে বড়দিন হচ্ছে আমাদের কাছে এমন একটা উৎসব যেটা ছোট থেকে বড়রা সবাই আমরা মাতিয়ে থাকি। ঠিক তাই আজকে যার বাড়িতে আমরা পৌঁছে গেছি তার নাম হচ্ছে সুদীপা গুহ। সুদীপাদিকে আমরা জানাচ্ছি নমস্কার এবং কেমন আছো বলো, কি সুন্দর লাগছে তোমাকে আজকে। ফিরলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সকাল সকালে মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। আমরা রয়েছি গানে কথায়। আপনারা হয়তো ভাবছেন বন্ধুরা আমি একপেশেভাবে শুধু মনোজের সঙ্গেই কথা বলে যাচ্ছি। আসলে আমি জানি, যতটুকু জানি, মনীষা অত্যন্ত স্বল্পভাষী, মিষ্টভাষী বটে যতটুকু বলে কিন্তু অত্যন্ত স্বল্পভাষী। তাই ওর কাছে যাচ্ছি না, কথাতে যাচ্ছি না ওর সঙ্গে আর কি। যতটুকু কথা সেটা মনোজের কাছ থেকেই শুনছি। ও কিন্তু অনেক কথা বলে, ওর ফোন সবসময় এনগেজ থাকে তাই। কিন্তু আমি যখনই ফোন করি ফোনটা সুইচ অফ পাই। যাই হোক, এবারে আমরা কার গান শুনবো, কি গান শুনবো? আমরা একটা মানে ডুয়েট গাই। বেশ ভালো। বিপথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। বিপথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে।
পথ গেছি কোনখানে গো কোনখানে তাকে জানি তাকে জানি। বড় ভালো, মানে জাস্ট কিছু বলার নেই। একটা কথা, মানে এটা আমি জানি, মানে এটা আমার একদম ব্যক্তিগত কথা, মনোজ কিছুটা জানে, কিন্তু আজকে সুযোগ পেয়েছি বলে বলার এই সুযোগটা হারাতে চাইছি না আর কি। মনোজের গানের অসম্ভব অনুরাগী শ্রোতা একজন আমি নিজে, কিন্তু শুধু অনুরাগটা কেন, সেটার একটা মস্ত বড় ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রনাথের গান যে শুধু মনোজ করে তা তো নয়, ও যেটা করে সেটা হচ্ছে জীবনযাপনের শতাংশই রবিযাপন। এটা আমার ভীষণভাবে মনে হয়, তা ওর কাজে প্রতিফলিত হয়। আরেকটা যেটা ব্যাপার, ওর গানে কোনো উচ্চকৃত বিষয়টা নেই, যে গানটাও করে সেই গানটার প্রতি সম্পূর্ণ জাস্টিফাই, সেই গানটাকে মানে প্রতি সম্পূর্ণ জাস্টিফিকেশন ওর থাকে সব সময়। তো আমি দেখেছি যে আজকেও যে সাতই পুরুষের অনুষ্ঠান করছে, হতেই পারতো এখানে একটি তবলা থাকতেই পারত, হতেই পারতো এখানে আরও কিছু যন্ত্র অনুষঙ্গ, কিন্তু শুধু একটি এসরাজ এবং একটি কিবোর্ড। আমি কাউকে ছোট করছি না, সবটাই ভালো, সবই ভালো, কিন্তু এই যে খুব সাবমিসিভ হয়ে একটা নিবেদন ওর মধ্যে কাজ করে সবসময়তে, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ। চলো এবারে এবারে কী গান শুনছি বলো। এবারে মনীষা গাইবে। মনীষা, চলো।
গরলো রস সামনে বসে শোনা, এক হাত দূরত্বে বসে কোনো শিল্পীর কণ্ঠে শোনা এবং মনীষার মতো শিল্পীর কণ্ঠে বসে শোনা একটা অন্যরকম অভিজ্ঞতা, গায়ে রীতিমতো কাঁটা দিল। এবারে আসি 28 তারিখ যে শিল্পী থাকবেন তার কথায়। 28 তারিখে সকাল সকালে শিল্পী থাকছেন রাজদীপ মুখোপাধ্যায় এবং সঙ্গে থাকব আমি বিশ্বরূপ রুদ্র। আবারও বলি, 28 তারিখ শিল্পী থাকছেন রাজদীপ মুখোপাধ্যায় এবং সঙ্গে থাকব আমি বিশ্বরূপ রুদ্র। আমাদের হাতে আর ঠিক 4 মিনিট সময় রয়েছে, একদম কথা বলবো না, থাকবো গানে এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে, এই বলে যে আপনাদের সঙ্গে এতটা সময় কাটাতে পারলাম এটা আমাদের ঋদ্ধ হওয়া, আমাদের সমৃদ্ধ হওয়া। এবং মনোজ মনীষাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ অর্ণব এবং দেবায়নকে এত সুন্দর করে যন্ত্রণা সঙ্গ করার জন্য। আমাদের যতটুকু হাতে সময় রয়েছে আমরা গানে গানেই আজকে বিদায় বলবো। যাবার আগে এই কথাটা বলতেই হয় যে ওর সঙ্গে আমারও একটা সম্পর্ক আছে শান্তিনিকেতনে। সত্যি ওর যে অর্ধাঙ্গিনী, তিনি আমার কলেজের বন্ধু ছিলেন, তারপরে ওর সঙ্গে বিবাহ হয়। প্রথমে আমাদের খুব আমরা খুব অনুষ্ঠান করতাম একসঙ্গে, তাই ওর কিন্তু শান্তিনিকেতনের সঙ্গে একজন যে বিচ্ছিন্ন তা কিন্তু নয়। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুর সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী, সব দিতে হবে সব দিতে হবে।
পত্র ফুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা সব দিতে হবে তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে আমার বলে যা পেয়েছি শুভ ক্ষণে যাবে তোমার করে দেব তখন তারা আমার হবে সব দিতে হবে সব দিতে হবে আজ আমরা চলেছি কলকাতার কাছে পশ্চিমবঙ্গের সেই জেলাটিতে যেখানে প্রথম কলোনি তৈরি করে পর্তুগিজ ওলন্দাজ দিনেমার ও ফরাসিরা প্রথম বাংলা হরফের বইও ছাপা হয় এই জেলার শ্রীরামপুরে সুতরাং বোঝাই যাচ্ছে জেলাটি হুগলি বিভিন্ন প্রাচীন মন্দির তীর্থক্ষেত্র কলোনিয়াল স্থাপত্য সব মিলিয়ে একদম অন্যরকম 3150 বর্গ কিলোমিটার আয়তনে এই হুগলি জেলা হুগলি ব্যান্ডেলে 1599 সালে একটি গির্জা তৈরি করে পর্তুগিজরা হুগলি অবরোধের সময় মোঘল সম্রাট শাহজাহান গির্জাটিকে ধ্বংস করে দিলে 1640 সালে আবার নতুনভাবে তৈরি করা হয় এই গির্জা ডোরিক শৈলীতে গড়া বাংলার প্রাচীনতম গির্জা এই ব্যান্ডেল চার্চ এবার যাওয়া হচ্ছে হুগলি জেলারই আরেকটি জায়গা কোন্নগরে 1821 সালে কলকাতার হরসুন্দর দত্ত গঙ্গার পাশে তৈরি করান 12টি শিব মন্দির বাংলার চার চালার ধাঁচে বানানো এই মন্দিরগুলোর 6টি একদিকে বাকি 6টি অন্যদিকে 12টি মন্দিরে রয়েছে 12টি শিবলিঙ্গ কোন্নগর থেকে 10 কিলোমিটার দূরে শ্রীরামপুর ডেনমার্কের বণিকদের কলোনি ছিল একসময় এই শহর 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনিসদের থেকে কিনে নেয় এই শহর এখনও বিভিন্ন জায়গায় রয়েছে সেই সময়ের ছাপ উইলিয়াম কেরি 1819 সালে তৈরি করেন তার সেই বিখ্যাত কলেজটি সব মিলিয়ে ইতিহাসের এই অমূল্য ভাণ্ডারের খোঁজে চলুন আরো একবার ঘুরে আসি সকাল সকাল